রোববার ভোর 6টার দিকে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে বরিশাল। বরিশালে ভয়াবহ বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত পক্ষে 10 জনের মৃত্যু হয়েছে, তবে মৃত্যুর আরও বাড়তে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। বরিশালে বেপরোয়া একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শিশুসহ অন্তত 10 জন যাত্রী নিহত হয়। এ ঘটনায় অন্তত আহত হয়েছে আরও 17 জন। বিষয়টি নিশ্চিত করেছে উজিরপুর থানার ওসি আলী আরশাদ। তিনি জানান, বাসটি কেটে ভিতর থেকে কয়েকজনকে নিহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর মারা গেছে আরো কয়েকজন। উদ্ধার কাজ এখন পর্যন্ত চলছে। রোববার 29 মে ভোর 6টার দিকে বরিশাল ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহার নামক স্থানে যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। হতাহতের পরিচয় জানার জন্য এখন পর্যন্ত পুলিশ বিভিন্নভাবে চেষ্টা করছে, তবে পুলিশ জানিয়েছে গাড়িটি ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশ্যে যাচ্ছে। বরিশাল জেলার উজিরপুর উপজেলার সানুয়ারে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এখনো বাসের ভিতর অনেক যাত্রী রয়েছে বলে তিনি জানিয়েছেন এবং উদ্ধার কাজ এখন পর্যন্ত চলছে। নিহত সংখ্যা আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ আরও জানান, উদ্ধারকৃত আহতদের শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং গাড়িটি উদ্ধারে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ করছে। এবং বরিশালে ফায়ার সার্ভিস ইউনিট লিডার মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌর নদী ও উজিরপুরের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের কার্যক্রম পরিচালনা করছে। গাড়িটি গাছের মধ্যে ঢুকে গেছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়িটি কেটে যাত্রীদের উদ্ধারের জন্য চেষ্টা করছে এবং সাথে সাথে তাদেরকে নিকটস্থ হাসপাতালে পাঠানোর জন্য সকল ব্যবস্থা নিচ্ছে।